এই বদআমলটি মানুষকে সবচেয়েতে বেশি শেষ করে দেয়, সবচেয়ে বেশি ধ্বংস করে দেয়। যত আমল আপনার, যত নেক আমল, যত সওয়াব, তেলাওয়াত, জিকির, নামাজ, রোজা, দান, সাদাকা, মুহূর্তের মধ্যে নিমিষেই ধ্বংস হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, পুরো প্রোফাইল পরিষ্কার হয়ে শেষ হয়ে যাবে সকল ভালো কাজ। যে কোনো কবিরা গুনাহ, যে কোনো মহাপাপ, যে কোনো বড় অপরাধ, সেটাই মানুষকে ধ্বংস করে। মানুষের দুনিয়াও ধ্বংস করে, আখেরাতও ধ্বংস করে। মোহতরম হাজরিন, এই কবিরা গুনাহগুলোর ভিতর আবার সাতটি বিশেষ কবিরা গুনাহ আছে। এগুলো হলো মুহলিকাত, মানুষকে ধ্বংস করে দেয়, ঈমানদারকে শেষ করে দেয়, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, এই ক্ষতি পোষানো কঠিন হয়ে যায় যদি অপরাধগুলো মানুষ করে ফেলে। এগুলো থেকে বিশেষভাবে বাঁচার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। ভাইরা আমার, আখেরাতের অনন্তকালের যে যাত্রা, যে যাত্রার শুরু আছে শেষ নাই, যে যাত্রা থেকে আর দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ নাই, সেই যাত্রায় আমাদেরকে কোন বিষয়টি শেষ করবে, ধ্বংস করবে, সেগুলো সতর্ক করবার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে সাবধান করেছেন। নবী আলাইহিসসালাম বলেছেন, তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচার জন্য আমি টানি, বাঁচানোর জন্য চেষ্টা করি, আমি সতর্ক করি, তোমরা লাফিয়ে লাফিয়ে জাহান্নামের দিকে যেতে চাও, প্রবৃত্তি মানুষকে সেদিকে নিয়ে যেতে চায়, শয়তান সেদিকে নিয়ে যেতে চায়, আর আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে টানি, বাঁচানোর চেষ্টা করি জাহান্নাম থেকে। এটাই আমার ডিউটি। নবী রাসূলগণ সবার ডিউটি এটা ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি এটা ছিল। তিনি সতর্ক করেছেন। জ্ঞানী এবং বুদ্ধিমান, সৌভাগ্যবান, কপালওয়ালা মানুষ তারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পথ নির্দেশগুলোকে সিরিয়াসলি নিয়েছেন, এগুলোকে গায়ে মেখেছেন, এগুলোকে আমল করেছেন, নিজের জীবনকে সেভাবে সাজিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আদেশ নিষেধকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ এবং অপরাধ থেকে বিশেষভাবে সতর্ক করেছেন, সেই সাতটি ধ্বংসাত্মক বিষয় ছাড়াও আরও বহু অপরাধ আছে যেগুলো কবিরা গুনাহ, সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে, কারণ এগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তবে এই সাতটি ধ্বংসাত্মক বিষয় কবিরা গুনাহ গুলোর ভিতর আবার মহাকবিরা গুনাহ, মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ, ভয়াবহ মহাপাপ, ভয়াবহ কবিরা গুনাহ, এগুলোর উপরে আমাদেরকে সাবধান হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন, এই যে তানিবু আসবাল মুবিকাত, তোমরা মানুষকে ধ্বংস করে দেয় এরকম মুবিকাত, মুহলিকাত, ধ্বংসকারী, ইমানদারের ইমান আমল বিধ্বংসী সাতটি কাজ থেকে বেঁচে থাকো, খারাপ কাজ, গুনাহ থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, সেই সাতটা ধ্বংসাত্মক বিধ্বংসী অপরাধ কি কি আমাদেরকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই সাতটি অপরাধের কথা বলেছেন, আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না। নাম্বার এক, আশ্রিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করা। আল্লাহর সাথে কি সাব্যস্ত করা? শরিক সাব্যস্ত করা। আল্লাহর সাথে যদি কেউ শরিক সাব্যস্ত করে, পার্টনার সাব্যস্ত করে, তাহলে এই বদআমলটি মানুষকে সবচেয়েতে বেশি শেষ করে দেয়, সবচেয়ে বেশি ধ্বংস করে দেয়। যত আমল আপনার, যত নেক আমল, যত সওয়াব, তেলাওয়াত, জিকির, নামাজ, রোজা, দান, সাদাকা, মুহূর্তের মধ্যে নিমিষেই ধ্বংস হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, পুরো প্রোফাইল পরিষ্কার হয়ে শেষ হয়ে যাবে সকল ভালো কাজ। শুধু যদি শিরকের অপরাধে আপনি লিপ্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, যে রাসূল, আপনার উপর এবং আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সবার উপর আল্লাহর পক্ষ থেকে একটা কমন অর্ডার ছিল, সবার প্রতি একটা কমন নির্দেশ ছিল, যে আপনি নবী হয়ে, রাসূল হয়ে যদি শিরিক করেন, শিরকের অপরাধটা যদি আপনি করেন, লায়াহবাতান্না আমালুক, আরবি গ্রামারের ছাত্ররা জানেন, লায়াহবাতান্না,
লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা বলা হয় আরবি গ্রামারের ভাষায় অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা তাকিদ দিয়েছেন একটা লাম একটা নুন আবার নুনের মধ্যে আবার ডাবল নুন এই তাকিদগুলো দিয়ে লাম দিয়ে নুন সাকিলা দিয়ে এই উভয় রকমের তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যদি আপনি শিরকে লিপ্ত হন নবী হওয়ার পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আমরা কোথায় উনাকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরক করেন লাইন আশরাকতা এটা শুধু আপনার বেলায় না সকল নবী রাসূলকে আমি বলে দিয়েছি যদি শিরক করেন আপনি নিজে লায়াহবাতান্না আমালুক তাহলে আপনার আমল আপনার কর্ম যত ভালো কাজ করেছেন এগুলো অবশ্যই অবশ্যই बर्बाद হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো আমল আর থাকবে না সব बर्बाद হয়ে যাবে শুধু শিরকের অপরাধ করলে নিমিশের শিরক আপনার সকল আমল बर्बाद করে দেওয়ার জন্য যথেষ্ট হবে এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন যদি আপনি শিরকের অপরাধ করেন মুহতারাম হাজেরিন আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছেন যে এরকম শিরকে লিপ্ত হয়ে তার সকল আমল बर्बाद করে ফেলেন আপনি কোন কবরে কোন মাজারে কোন মৃত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করলেন ব্যবসার উন্নতি চাইলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ চাইলেন এবং কোন কবরে মাজারে গিয়ে সিজদা দিলেন কপাল ঠুকলেন তাকে আল্লাহর মত করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় তার কাছে প্রার্থনা করলেন এরকম যদি আপনি বড় শিরকে লিপ্ত হন ইবাদত বন্দেগী শুরু করেন সিজদা করা শুরু করেন পূজা করা শুরু করেন তার হাতে ক্ষমতা আছে তিনি আপনাকে দিতে পারেন সেই বিশ্বাস আপনি লালন করেন হিন্দুদের বা অন্য ধর্মের মুশরিকদের যেরকম বিশ্বাস আছে যে বিভিন্ন দেবতায় তারা বিশ্বাস করে এই সকল দুনিয়া থেকে চলে যাওয়া মৃত মানুষগুলোর হাতেও পাওয়ার আছে তাদের কাছে চাইয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেবেন এরকম যদি আপনি বড় শিরকের সংজ্ঞায় পড়ে এমন কাজে লিপ্ত হন তাহলে সাথে সাথে আপনার সকল আমল बर्बाद হয়ে যাবে এরকম কাজ করা মানুষ আমাদের সমাজে আছে না নাই সকল আদেশ এবং নিষেধ চোখ বন্ধ করে আমার যুক্তিতে আসুক বা না আসুক সবগুলোকে মেনে মান্য করে চলবো মাথা নত করে দিব একমাত্র এক মহান সত্তার কাছে তিনি কে এখন যদি আমার কাছে অন্য কাউকে এই পর্যায়ে সাব্যস্ত করার মতো বিশ্বাস আকীদা ঈমান লালন করি তাহলে এটাও এক প্রকারের শিরক ঠিক না বে ঠিক সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষ হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর জন্য এটা না হলে মানুষ পূর্ণাঙ্গ ঈমানদারই হতে পারবে না এখন আমার ভালোবাসা আমার কোন দলের জন্য কোন গ্রুপের জন্য সেই স্বার্থের দিকে তাকে আমি সবকিছু করি এগুলো হলো ভালোবাসার ক্ষেত্রে শিরক আনুগত্যের ক্ষেত্রে শিরক এরকম নানামুখী শিরক যেটা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদনযোগ্য সেটা অন্য কারোর জন্য করা এটা শিরক এই শিরকগুলো কখনো কখনো বড় শিরক হয় ঈমান থেকে খারিজ করে দেয় কখনো কখনো ছোট শিরক হয় যেগুলো ভয়ঙ্কর এবং ঈমান বিধ্বংসী বিষয় হতে পারে সেদিকে চলে যেতে পারে এজন্য শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো তার ভিতরে প্রথমটি হলো শিরক অতএব আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইবাদত যেটুকু করতে পারি তাওহীদ যেন ঠিক থাকে আমার আনুগত্য আমার দাসত্ব আমার গোলামি আমার অন্ধ অনুকরণ আমার অন্ধ ভালোবাসা যাকে কেন্দ্র করে ভালোবাসা যাকে কেন্দ্র করে বিদ্বেষ যাকে কেন্দ্র করে অপছন্দ করা যার গোলামি এবং দাসত্ব একচ্ছত্রভাবে নিবেদন করা হবে তিনি একমাত্র কে আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে এমনকি যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর সাথে শরীক করে মনে করে যে না আল্লাহ এবং রাসূল উভয়ের কাছে দোয়া করব প্রার্থনা করব উভয় আমাকে দিতে পারে এরকম বিশ্বাস যদি কেউ লালন করে তাহলে এই বিশ্বাসও কখনো তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয় এটা শিরকপূর্ণ বিশ্বাস কথা কি বুঝাতে পারছি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এরকম বিশ্বাস করলে যদি শিরক হয় তাহলে আল্লাহর কোনো নেককার বান্দা কোনো ওলি দুনিয়া থেকে চলে গেছেন তার ব্যাপারে যদি এরকম বিশ্বাস থাকে তাহলে ঈমান থাকবে মুহতারাম হাজেরিন আল্লাহর কোনো নেককার বান্দা যদি দুনিয়া থেকে চলে যান ওনার কবরকে কেন্দ্র করে কোনো পূজো করা কোনো সিজদা করা কোনো ওরস করা তওয়াফ করা তার কাছে প্রার্থনা করা দোয়া করা ওখানে মানত করা এগুলোর কোনোটাই ইসলামে জায়েজ রাখে নাই এগুলো যেগুলো আল্লাহর জন্য নিবেদন করতে হয়
সেগুলো আর কারোর জন্য নিবেদন করাটা এটাই হলো শিরক আর এটাকে সবচেয়ে ধ্বংসাত্মক বিষয় বলা হয়েছে আমাদের অনেক মানুষ ধর্মের নামে নিজের ঈমানকে সব জায়গা বিক্রি করে আসে আছে না নাই অনেকে আছে রাজনীতির নামে নিজের ঈমান বিক্রি করে আসে গোলামি এবং দাসত্ব বিভিন্ন ব্যক্তি ইজম মতবাদ তার জন্য নিবেদন করে নিজের ঈমানকে খুইয়ে বসে আছে এজন্য একজন ঈমানদার সব সময় সতর্ক থাকবে যে তার আল্লাহর স্থান আল্লাহর অবস্থান আল্লাহর যে সম্মান আল্লাহর যে মর্যাদা যেটা আল্লাহর জন্য নিবেদনযোগ্য এটা যেন আল্লাহর জমিনে আর কারোর জন্য না হয় বেঁচে থাকার চেষ্টা করব তো শিরক থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই যে আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করি আমরা এটাও আল্লাহ এক প্রকারের শিরক এটাও শিরক যদি এই শিরকের কারণে মানুষ বেঈমান হবে না কিন্তু এটা ছোট শিরক শিরক তো শিরকি ছোট আর বড় হয়তো ছোট শিরকের কারণে আপনি কাফের হয়ে যাবেন না অমুসলমান হয়ে যাবেন না কিন্তু শিরক জিনিসটা তো ভয়াবহ সাপ এটা সবসময় ভয়াবহ সেটা অনেক বেশি বিষাক্ত হোক কম বিষাক্ত হোক এটা ভয়ঙ্কর ঠিক একইভাবে শিরক থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে শপথ মানত এগুলো সব কার জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন